Hello guys, Assalamualaikum. Kya awastha shobar? Asha koi shokole bhalo achen. Welcome to my YouTube channel Afraj Blogs. Aajke amra jacchi amar kajiner kanpuranir holuder dolate. Cholen jawa jak. তারপরে আমরা যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গেলাম। আমাদের বাড়ির সবাই অনুষ্ঠানে যাচ্ছিল। তারপরে আমি বাবা মায়ের সাথে রিকশায় চড়ে গেলাম। অবশেষে আমরা এসে বললাম যে স্থানে অনুষ্ঠানটি হবে, হলুদের অনুষ্ঠানটি হচ্ছিল ফরেস্ট ক্যাফেতে। তারপরে সবাই মিলে আমরা ভিতরে ঢুকে গেলাম। দেখেন গাইজ, আমার সাথে আসপিয়াও আছে। দেখেন গাইজ, আসপিয়া দোলনায় বসে দোল খাচ্ছে। এখন আমিও যে দোলনায় বসে পড়লাম। গাইজ, আমি ঠিক মতন বসতে না পারার কারণে পড়ে যেতে যাচ্ছিলাম, যা দেখে আসপিয়া হাসতেছিল। আর এইদিকে আমার চাচাতো ভাই আদনান দোলনায় দোল খাচ্ছিল এবং গান বাজতে ছিল, যার জন্য দেখেন আসপিয়া নাচতে ছিল। এদিকে দেখেন গাইজ, যার হলুদ সে এসে পড়েছে। ওর নাম হলো রিয়াশা। আমরা রিয়াশারই কানপুরানির হলুদের দাওয়াত খেতে গিয়েছিলাম। তারপরে ধীরে ধীরে সব মেহমান আসতে শুরু করলো। গাইজ, এদিকে দেখেন রিয়াশার ফটো শুট করা হচ্ছিল। এদিকে দেখেন গাইজ, আমার চাচুরা বসেছিল। আমি তাদের সাথে যে কথা বললাম, এদিকে আমার সাথে দেখা হয়ে গেল রিপন চাচুর সাথে। রিপন চাচু ভিডিওতে আসতে চাইছিল না, লজ্জা পাচ্ছিল। দেখেন গাইজ, বাচ্চাটা কত কিউট, এটা হলো রিপন চাচুর ছেলে। তারপরে আমি একটু তাকে গালটা ধরে আদর করে দিলাম। এদিকে সাবা ভুপি দাঁড়িয়ে চাচির সাথে কথা বলছিল। তারপর আমি যে তাদের সাথে দেখা করলাম। এদিকে সবাই গ্রুপ ফটো তোলার জন্য রেডি হচ্ছিল। তারপর আমি একটি জায়গা নিয়ে বসে পড়লাম ছবি তোলার জন্য। এদিকে দেখেন রিয়াশা নাচার জন্য প্রস্তুত হচ্ছিল। বাচ্চাদের একসাথে স্টেজে বসিয়ে ছবি তোলা হলো। তারপরেই হলুদ শুরু হয়ে গেল। প্রথমে রিয়াশার মা বাবা এসে হলুদটি শুরু করলো। তারপরে আমি আর আসপিয়া যে রিয়াশার সাথে ছবি তুললাম। আমি আর আসপিয়া রিয়াশাকে আঙুর খাইয়ে দিলাম। তারপরে আমরা চলে আসলাম। তারপরে আমরা সবাই এসে খাবার টেবিলে বসে পড়লাম। খাবার টেবিলে বসে আমি আম্মার সাথে দুষ্টমি করছিলাম। আম্মা হলো আসপিয়ার আম্মা। তারপরে আমাদের খাবার এসে পড়লো। তারপরে আমরা সবাই মিলে খাওয়া শুরু করলাম। গাইজ, অবশেষে আমরা চলে যাচ্ছি। গাইজ, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।